বৈষম্য ছাত্র আন্দোলনের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর এলাকায় ছেড়েছে ঠাকুরগড় সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের বেশিরভাগ জনপ্রতিনিধি তাদের অনুপস্থিতিতে দপ্তরগুলো কার্যক্রম নেমে এসেছে স্থবিরতা জন্মনিবন্ধন নিবন্ধন মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স সহ নানান কাজে ভোগান্তির শিকার হচ্ছেন সেবানিতে আসা ব্যক্তিরা ঠাকুরগড় সংবাদদাতা নাহিদ রেজার প্রতিবেদন গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর পরই গা ঢাকা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশিরভাগ জনপ্রতিনিধি এক সপ্তাহ পার হলেও কার্যালয়ে আসছেন না তারা এতে সেবার কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে জটিলতা ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় তালা ঝুলছে চেয়ারম্যানের কার্যালয়ে বন্ধ রয়েছে অনেক ইউপি সদস্যের কক্ষ এতে ওয়ারিসান সনদ জন্ম ও মৃত্যু সহ নানা কাজের জন্য আসা ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন আমি তিন দিন ধরে ইউনিয়ন পরিষদে আসতেছি আমার কাজের জন্য মেম্বার চেয়ারম্যান কাউকে উপস্থিত পাচ্ছি না অবশ্য কোনো দুর্নীতি করছে না হলে চেয়ার থাকবে না কেন হুম তাদের লোক অনেক অনেক লোক মানে ভোগান্তি ভোগ এখন আজকে আমি আসে দেখতেছি পুরা ইনর পরিষদ বন্ধ আমার আজকে এই জন্ম নির্বাহ পত্রটা আমার বাচ্চাদের জন্ম নির্বাহ পত্র আমার খুব একান্ত দরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান জনগণের সেবা নিশ্চিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে দ্রুত সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি আমাদের তরফ থেকে সেবা প্রদানের বিষয়ে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ইউনিয়ন পরিষদগুলোতে সেই সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং জনগণ যাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত না হন সে নির্দেশনা প্রয়োগ করা হয়েছে বাইশটি সদর উপজেলা স্থানীয়দের অভিযোগ সরকার পতনের পর থেকেই এসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা আত্মগোপনে রয়েছেন নাহিত রেজা বৈশাখী সংবাদ ঠাকুরগাঁও